করে? আপনার যে চালু যান স্মরণ করেছে, আবু যে স্মরণ করেছে, তাহলে এক্ষুনি শুনুন, চলো। বহুদিন পূর্বে নবে সালেমান বলেছিল বাদশা সুফিয়ান, তোমার কানে তিনটি জিনিস করিলাম দান, যে হয় তোমার জানের জান প্রাণের প্রাণ, তাদের মধ্যে তুমি তিন জিনিস করবে দান। বলো নদীর সাহেব, এই পৃথিবীতে কে আছে আমার জানের জান প্রাণের প্রাণ, তাদের মধ্যে আমি তিন জিনিস করবো দান। জাহাজ ব্যানার সর্বল সাহেব ছাড়া আপনার জানের জান আর প্রাণের প্রাণ এই পৃথিবীতে কে আছে জনা? আমি সেই তিনটি জিনিস তোমাদের মধ্যে দান করব। এই নাও বাবা সাইফুল, তোমার দুইজন এই শাড়িখানা আর এই মোহর ছবি অঙ্গুল। এটা হলো আব্বাহুজের একমাত্র সন্তান আমি, আমাকে ঘোড়াটি দান না করে
দিস একটি শাড়ি আর আংটি। পিতাজি মে আমায় দিল সারিয়া অঙ্গ, শাড়িখানা খুলে দেখে তো একে কার ছবি, কে তুমি, কে তুমি রমণী, তুমি আমার সাথে কথা বলো, আমাকে আলিঙ্গন করো, বলো না তোমার নামটা কি গো। গুলিস্তা ইরামে ঘর পিতামর বাদশাহ শাহাবাল, তার ঘরে নিয়েছে জন্ম নাম আমার পতি ওর জামাল, জামাল জামাল আমি তোমাকে ভালোবাসি, জামাল আমি তোমাকে ভালোবাসি, জামাল। দামের ঘোড়া দান করেছে তাই বুঝছি আপনি অজ্ঞানে অভিমান করে আপনি এখানে শুয়ে আছেন, দোস্তজি কথা বলুন, দোস্তজি কথা বলছে না। আজি যোগাযোগ করুন মেলায় দেখ
বলেন দুস্থ ও আমার এত করে রাখলো, আমার দোস্তুরি কিছুতেই সারা দিচ্ছে না, আমি আর এখানে দাঁড়িয়ে থাকবো না, এই মুহূর্তে আমার তালুইজিকে আমি সংবাদ দেব, আমার তালুইজিকে আমি সংবাদ দেব। আসুন ওজি সাহেব, আমার একমাত্র সন্তানের কি হয়েছে? সাইফুল, সাইফুল কথা বল বাপ, কথা বল, তুই যদি পৃথিবী ছেড়ে চলে যাস তাহলে আমি কি করব? রাজ্যদেব কি করব? মজনব দিয়ে যা পেনা সাহেব, অস্থির হয়ে না যা পেনা, আপনি কোন চিন্তা করবেন না, যাব না, আমি এক্ষুনি ডাক্তারের ব্যবস্থা করব। তাই করুন ওজি সাহেব, আর বিলম্ব নয়, এই মুহূর্তে আপনার ডাক্তারের ব্যবস্থা করুন। হ্যাঁ যাব না। এই কে আছিস? হ্যাঁ ডাক্তারকে পাঠিয়ে দে। সালাম আলাইকুম, কি হয়েছে? আসুন আসুন ডাক্তার সাহেব, দেখুন আমার একমাত্র সন্তানের কি হয়েছে। জাহাপনা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার অন্তপুরে যান, আমি দেখছি শাহজাদা সৈফল মুলুকের কি হয়েছে। ঠিক আছে, আপনি ভালোভাবে চেষ্টা করুন, আমার সন্তানকে যদি সুস্থ করতে পারেন তাহলে আমি আপনাকে অসাধিত পুরস্কার দেব। নিশ্চয়ই, চলুন জাহাপনা। আসুন ওজির সাহেব, চলুন জাহাপনা। এই কম্পাউন্ডার, কম্পাউন্ডার! আরে আপনি শুধু আমার কম্পাউন্ডার কম্পাউন্ডার খুঁজছেন কেন? কি হয়েছে? ধরা পড়ে গেছে, মাঝে মাঝে জ্বর, পেটটা পুটপাট করে, ডাক্তারি মতে খাঁটি বাংলাতে কোলের ব্যায়াম তারে বলে। বুক ধর ফর, মাঝে মাঝে জ্বর, পেটটা পুটপাট করে, ডাক্তারি মতে খাঁটি বাংলাতে প্রেমের ব্যায়াম তারে বলে। তাহলে তুই মার্ডার কেসের আসামি হয়ে যাবে। আরে না না বাইতে যাব, তবে আপনার মতন ডাক্তারে যদি বাইতে খাওয়ায় আর আমার মতন কোম্পানির যদি স্বেচ্ছা খাওয়ায় এই রোগ ভালো হবে না। তাহলে কিন্তু বলে থামলে কেন, বল খুলে। এই রাজ্যে সেরা সেরা বাইজি থেকে নাচ গান করাতে হবে, তারপর শাহজাদা হয়ে যাবে। ডাক্তার, আমার সন্তান সুস্থ হয়েছে। আসুন জনাব, চিন্তার কোনো কারণ নেই জনাব। বলুন ডাক্তার। আমার মনে হয় শাহজাদা সফল মুলুক বলুন বলুন থামলেন কেন, সে কোন পরীর প্রেমে মুগ্ধ হয়েছে। পরীর প্রেমে? ঘাবড়াবার কোনো কারণ নেই জনাব, এই মুহূর্তে কিছু নাচ গানের ব্যবস্থা করালে নিশ্চয়ই শাহজাদা সফল মুলুক সুস্থ হয়ে যাবে জনাব। ঠিক আছে ডাক্তার, আপনারা আসতে পারুন। ঠিক আছে, আসুন আপনারা, আপনারা আসুন। এখন আসি, আমার পারিশ্রমিক, যাও এই মুহূর্তে চলে যাও, আমার সন্তান অসুস্থ, এখন আমি রক্ত সহ্য করতে পারছি না, যাও যাও কম্পাউন্ডার, কম্পাউন্ডার যাও। এই কাজ কলামহনে নগদে আর পয়সা নিমে পরে। হ্যাঁ হে ভগবান, আমারে যেমনি করে ঘুরে যাচ্ছে তেমনি ভগবান আপনারা ঘুরাইবে। এখন আসি, নাম জানো না আপনার নাম? ওদের সাহেব
জাহাপনা আপনি নর্তকের ব্যবস্থা করো। আপনি অস্থির হবেন না জাহাপনা, এখনই ব্যবস্থা করছি। এই সেরা সেরা বাইজি আমি এখনই ব্যবস্থা করছি। বাইজি তোমাদেরকে দেখেছি আমার একমাত্র সন্তান অসুস্থ হয়ে পড়েছে। তোমরা যদি তাকে সুস্থ করে গড়ে তুলতে পারো তাহলে তোমাদেরকে আমি অসংখ্য পুরস্কার দেবো। ঠিক আছে জাহাপনা, আপনি অন্তঃপুরে যান, আমরা চেষ্টা করে দেখব। আসুন ওদিক সাহেব। চলুন পাগল এসে বলে গেল তার দোস্ত ছায়াদে ব্যতীত কেউ তাকে সুস্থ করতে পারবে। আপনি কোন চিন্তা করবেন না জাহাপনা, আমার পুত্র সাহেবকে আমি এখনই ডাকছি। জাহাপনা করুন সাহেব, আমার পুত্র সাহেবকে পাঠিয়ে দে।
আমায় ডেকেছে তারুজি, আমার দোস্ত কি সুস্থ হয়েছে? না বাবা সাহেব, তোমার দোস্ত সুস্থ হয়নি। তবে এক পাগল এসে বলে গেল, কি বলেছে? তুমি ব্যতীত কেউ শাহজাদা সাইফুলকে সুস্থ করতে পারবে না। পাগল এসে বলে গেছে, আমি ব্যতীত আমার দোস্তকে কেউ জাগাতে পারবে না। ঠিক আছে, আপনার অন্তপুরে যান, আমি দেখি আমার দোস্তকে আমি সুস্থ করতে পারি কিনা। ঠিক আছে, তাই দেখো বাপ, তাই দেখো। আসুন উজির সাহেব, চলুন আসুন। কথা বলুন দোস্তজি, কথা বলুন। হাই গো শুনে